আসসালামু আলাইকুম প্র ব্রাজিল ফুটবল ফ্যানস গত গতকালকে ব্রাজিল জয় পেয়েছে প্যারাগুয়ের বিপক্ষে 4-1 এর একটা বড় জয় পেয়েছে সেখানে কিন্তু ভিনেশিয়াস জুনিয়র দুর্দান্ত পারফরম্যান্স করেছে কেয়ারোনা তো ইনি পারফরম্যান্স করেছে দেখে কিন্তু ব্রাজিল পূর্ণ শক্তিটা ফিরে পেয়েছে মূলত ভিনিসিয়ার জুনিয়র একের পর এক ম্যাচ ব্যর্থ হচ্ছিল কিন্তু তিনি কিন্তু এবার ব্রাজিলের জার্সিতে গোলের দেখা পেয়েছে এবং তিনি অসাধারণ খেলা খেলেছেন গতকালকে হয়তো গণমাধ্যমে তিনি কিন্তু আসলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার যখন নিতে যান তখন কিন্তু সাংবাদিকরা তাকে বেশ কিছু প্রশ্ন করেছিল তো সেই প্রশ্নের উত্তরই কিন্তু আমরা এই ভিডিওতে ছোট্ট করে একটু দেবো কেননা আমরা যতগুলো কথা বলেছে সব কথাগুলো যদি এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শোনাতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাই আমরা পাট ভাবে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি মূলত ভিনিসিয়া জুনিয়র বলেছেন আজ আমি একটা দুর্দান্ত ম্যাচ খেলেছি আমি বিশ্বাস করি আমি আরও উন্নতি করতে পারি আর ব্রাজিলকে সাহায্য করার জন্য আমি তা করব। আমরা ব্রাজিলকে সেই আগের জায়গায় নিয়ে যেতে চাই যেখানে তাদের থাকা উচিত আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করব আর তা হলো কোপা আমেরিকা জয় ভিনিসিয়া জুনিয়র বলেছেন তিনি একটা দুর্দান্ত ম্যাচ খেলেছেন গতকালকে এবং তাদের আরও উন্নতি করতে হবে বিশেষ করে ব্রাজিলের জন্য এবং তিনি ব্রাজিলকে সেই জায়গায় নিয়ে যেতে চান যেখানে ব্রাজিলের থাকা উচিত এবং কোপা আমেরিকাটাও কিন্তু তিনি জিততে চান তো দর্শক আপনার কি মনে হয় ভেনিসিয়ার দুনিয়ার যদি প্রতিটা ম্যাচে এরকম দারুণ পারফরমেন্স উপহার দেয় তাহলে কিন্তু কোপা আমেরিকা জেতা অসম্ভবের কিছু নয় আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে